হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে 22nd অক্টোবর আমাদের মাতাজির জন্মদিন তো দেখি কিছু একটা সারপ্রাইজ তো প্ল্যান করতে হবে কি বলিস কে কানে যায় চ মানে কই যাচ্ছিস কে কানে দেবি না পাগল নাকি এখন যাব না কেক আমাদের বাড়ির দিয়ে কেকের দোকান বেশি দূর না তো সন্ধ্যাবেলার দিকে নিয়ে চলে আসবো তাহলে সারপ্রাইজটা থাকবে বাড়িতে এনে কেক রেখে দিলে ফ্রিজে মা দেখতেই পেয়ে যাবে তো সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে না আর এই যে সকাল থেকে আমাদের বার্থডে গার্লকে খুঁজেই পাওয়া যাচ্ছে না নমস্কার হ্যাপি বার্থডে মা এই তুমি ক্যামেরা ধরতে বলিনি যা আগে প্রণাম কর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে প্রণাম কর আমার মা বাবা ওভার রিঅ্যাকশনের ঝুড়ি সকাল থেকে বাড়িতে বিরিয়ানি প্রিপারেশন চলছে সকাল দিয়ে বাবা দৌড়াচ্ছে বাজারে বাজার থেকে জিনিস নিয়ে আসছে তো সব প্রিপারেশন রেডি হচ্ছে আপাতত আমাকেও যেতে হবে একটা জিনিস আনতে হবে যেটা ছাড়া বিরিয়ানি হবে না তোকে দেওয়া হবে না বেসিক্যালি বিরিয়ানির চাল ওই বাসমতি চাল আনতে যেতে হবে চালের দোকানে চাল নিতে সকাল সকালই পোপার এন মা কি হয়েছে জানো মা আমি দোকান অব্দি চলে গেছি চালের গিয়ে দেখি পার্স আনিনি আবার আসলাম বাড়ি এসে পার্স নিয়ে আবার গেলাম তুই কি কাজ করিস যাই হোক এখানে মা সব রেডি করে দিয়েছে এই যে আলু কেটে রাখা আছে এখানে মাংস ভিজিয়ে রাখা আছে এটা ম্যারিনেশন হবে না আর মশলাপাটিও রেডি হচ্ছে ঘি টি দেখো সব রেডি হচ্ছে আস্তে আস্তে তো এখন আপাতত একটু মার্কেট যেতে হবে বিরিয়ানির সব মশলাপাতি অলমোস্ট শেষ হয়ে গেছে বাড়িতে তো সেগুলো আনতে যেতে হবে আর আমি আর বাবাই যাবো আমি এই সব মশলাপাতি বুঝি না তো বাবা বোঝে বাবার সাথে চিকেনটা রেডি হচ্ছে নাকি আর ওইটা কি মশলা হ্যাঁ মশলাটা গরম করলাম এবার বাড়বে আর এখানে নেপুর রেডি হয়েছে মিক্সি নিয়ে ঢাকনাটা যাতে উড়ে না আর আমি সুইচ দিয়েছি ঢাকনা ধরতে ভুলে গেছি পেঁয়াজ সব উড়ে চারদিকে ছড়িয়ে গেছে খেলাম ঝাল তো এখন একটু ছাদে এসেছি পুদিনা পাতা নিতে বাড়িতে ফসল থাকলে এই একটা সুবিধা কালকে বলছিলাম কালকে লেবু লেগেছিল লেবু নিয়ে গেছিলাম আজকে নেপু এসেছে পুদিনা পাতা ছিটতে অনেক বড় গাছ হয়ে গেছে দেখো লিটারেলি ছড়িয়ে যাচ্ছে হবে এইটুকুতে আরো লাগবে লিটারেলি সূর্যদেব দেখো পুরো মাথার উপরে নেপু একটু তাড়াতাড়ি কর রে হয়ে গেছে চ চ চ চ বাবা পা পুরো পুড়ে গেল কেমন লিটারেলি আজ বাড়িতে শুধু টেস্টি টেস্টি মশলারই গন্ধ একদিকে বিরিয়ানি মশলার গন্ধ একদিকে চিকেনের গন্ধ একদিকে পুদিনা পাতার গন্ধ একদিকে এই মশলার গন্ধ যেটা আমি এখন বাড়ছি সব গন্ধে করে মিক্স হয়ে নাকে আসছে যাই হোক নেপু এখন গন্ধ গন্ধ হয়ে গেছে নেপু এখন দাঁড়িয়ে আছে বিরিয়ানি মশলা বাটবে বলে দেখিস তুই ধরে বাটিস আমার মতন ভুল করিস আমি তোমার মতো পাগল না তো আমি ট্যালেন্টেড আমি শেফ মাস্টার শেফ তো এখন আপাতত একটু যাই গিয়ে দাড়িটা কেটে আসি অনেকদিন ধরে তোমরা আমাকে বড় দাড়িতে দেখছো বড় দাড়িতে এমনিও ভালো লাগে না আমাকে আর আজকে আমার এমনিও কোনো কাজ নেই সব মা বোন আর বাবা মিলেই করছে তো আমি গিয়ে কেটেই আসি আর এদিকে এখানে বিরিয়ানি চিকেনটাও রেডি হয়ে গেছে এখানে মানে চাল হ্যাঁ চাল বয়েল হচ্ছে আর এখানে দুধও রেডি হয়ে গেছে এটার মধ্যে কেশর যাবে যেটা বিরিয়ানিতে যাবে ট্রিম তো আমার করা হয়ে গেছে এখন একটু এসেছি দিদন বাড়ি দিদন কি নাড়ু খই এইসব বানিয়েছে তাই জন্য এখন নিতে রাখলো তাই এসেছি তুমি এগুলো আবার কালকে করতে গেছো কেন তোমায় করতে কে বলেছে এই অবস্থায় বুড়ো বয়সে নড়তে চড়তে পারে না এখন এইসব করছে নাতি নাতনির জন্য নিজেকে কষ্ট দিয়ে লাভ অনেক খেয়েছি তোমার হাতে দিদনের অবস্থা আমি দিদনকে বলি এই অবস্থায় করতে না দিদনে এমনি শরীর ঠিক নেই তাও ওই নাড়ু কই এইসব দুদিন আগে করে বানিয়েছে লক্ষ্মী পূজা চলে গেছে তারপরে বানিয়েছে ফাইনালি বাড়িতে চলে এসেছি এবার মার কাছে যাই গিয়ে দেখি প্রিপারেশন কদ্দূর কি হলো বাইরে যতই ওই মশলাদার বিরিয়ানি খাই না কেন বাট বাড়ির ওই লাইট বিরিয়ানির মধ্যে একটা আলাদাই টেস্ট থাকে এই জন্যই তোমরাও আমার মধ্যে এরকম এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়ে কেন মা
কি গো বিরিয়ানি কত এ বাবা সব প্রিপারেশন হয়ে গেছে লেয়ার টিয়ার করে নিয়েছো সব দেরি করলে কি করবো বল যা ওইখানে সিনেম্যাটিক শট নেব আমার সব শট গেল একদম যাই উফ দেখতে কিন্তু মারাত্মক লাগছে কতক্ষণ লাগবে আর লাগবে আধ ঘন্টা আধ ঘন্টা পর পেটে যাবে আমার হুম তোর পেটে যাবে বাহ এই নাইটি ম্যান কি করছিস রে এটা কতক্ষণ লাগবে না আমি মাহা আর নেপু তিনজন মিলে এখন ওয়েট করছি বিরিয়ানিটা কতক্ষণে হবে তারপর আমি নেবে তারপর কি খাবো কিং খাবো কিং তো ফাইনালি আমাদের কিং খুলে গেছে আর গন্ধে পুরো মোমো করছে দেখি কি দে পাচ্ছে বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা বিরিয়ানি কলিজার ভেতরে তে গাথা বিরিয়ানি হইলে যাই না তো কিছু আর ইয়েস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার তো ফাইনালি নেপু চলে এসে নেপু কি খুশি দেখো না ওয়ে গরম কেমন হয়েছে লাইট হয়েছে না আমি এসে লাঞ্চ করবো দিদুন আবার বিরিয়ানি খায় না শুধু দাদু খায় তো দাদুকে লাঞ্চ করতে নাই করা হয়েছিল দেব বলে আর অলরেডি অনেক লেট হয়ে গেছে দাদুর বয়স হয়েছে তাই ভাবলাম দাদু না খেয়ে আছে আগে দাদুকে দিয়ে আসি তারপর এসে খাবো আর এইটাকে দেখো ভেবেছে ওর জন্য নিয়ে এসেছি দাদা তোকেও দেওয়া হবে এটা দাদুর আগে বুঝেছিস এর অবস্থা দেখো আমার গাড়ির সামনে লিটারালি দাঁড়িয়ে আছে কি হয়েছে ওইটার দিকে তাকিয়ে আছে এটা তোর না বললাম না বড়রা আগে খায় সর হ্যাঁ সরেছে তাও এইটার দিকেই নজর এখানে রাখলাম খেতে বাজে হলেও খেয়ে নিতে বলবে দাদুকে হ্যাঁ আমি যাই আমার প্রচুর খিদে পেয়েছে আমি গেলাম তুমি লাঞ্চ করেছো এই নেপু থালা ফাঁকা করে দিয়েছি একটাও তালায় ভাত নেই কেমন খেলি মোটামুটি লাঞ্চ তো রান বাট বিরিয়ানিটা আজকে জাস্ট এক্সিলেন্ট হয়েছিল এত ভালো হয়েছে যে বেশি খেয়ে নিয়েছি যাই হোক এখন বিছানাটা এরকম খালি তো ভালো লাগে না দুপুরের টাইমটা বিরিয়ানি খাওয়ার পর তো ভাবছি একটু রেস্টই নিয়ে নিই হে গাইজ গুড ইভিনিং লাস্ট ক্লিপে বলছিলাম যে বিছানাটা রাখছে একটু শুতে যাই ওই যে শুতে গেছি ডট ছটা বাজে এখন চোখটা খুললাম উঠে দেখি নেপু নেপুর মতন পড়তে চলে গেছে বাবা বাবার মতন হাঁটতে বেরিয়ে গেছে বাড়িতে শুধু আমি আর মা আছি হ্যাঁ মাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল বাট সেটা এখন করব না সবাই বাড়িতে আসুক তারপর সারপ্রাইজ দেবো আমি আগে থেকে ইচ্ছে করে জন্য কেকও আনিনি যে মা ধরে নেবে সারপ্রাইজ দেবো আমি ফ্রিজে এনে রেখে দিলেও লুকিয়ে মা ঠিক ধরে নেবে তো ওই জন্য সারপ্রাইজটা খারাপ করতে যাইনি নেপু আসুক পড়িয়ে তারপর আমি আর নেপু যাবো আমাদের বাড়ির থেকে 5-10 মিনিট হার্ডলি কেকের দোকান কেক আনবো তারপর মাকে সারপ্রাইজ দেবো তো ফাইনালি নেপু টিউশন থেকে চলে এসছে এবার আমরা যাবো মঙ্গনিসে আর আসতে কথা বলছি কারণ নালে মা জানতে পেরে যাবে আর সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে তো আমার কেমন কেন মনে হচ্ছে মা জেনে গেছে যে আমরা থাকলে সারপ্রাইজের একটা আলাদাই মনে থাকে তো বলে যাবো নাকি তো যাবো অলরেডি অনেক লেট হয়ে গেছে বাট আমাদের কেক নেওয়া কমপ্লিট এখন যাই মাকে গিয়ে সারপ্রাইজ দিই তো ফাইনালি বাড়ি চলে এসেছি মা রান্নাঘরে আছে তো ডাইরেক্ট গিয়ে এটা দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ 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 তাড়াতাড়ি যা পেছনে নে কেকটা আমার হাতে দে না আচ্ছা বন্ধ করছে বন্ধ করে একটু বন্ধ করে হ্যাঁ ও মা এই নাও হ্যাপি বার্থডে যা কোনো রিয়াকশন নেই মানে জানতো এমন একটা ব্যাপার হয়তো তুমি কি বুঝে গেছিলে না না আমি তো জানি না চলো একটু আসো বার্থডের দিন বাবা দুটো রুটি করে দিই তোমার তো সবই ফাটাফাটি লাগে বাবা এদিকে চলে আসো এদিকে চলে আসো আরে দাঁড়িয়ে আছো তুমি এমনি হ্যান্ডসাম তুমি আসো
কি করছিস তুই? ভিডিও করছি আমি। চলো কাটো আমরা। হে বাবা, মোমবাতি আনতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে কাটো। ও মোমবাতি আনতে ভুলে গেছি, ছাড়ো। মোমবাতি নিয়ে আয়। নে নে, মোমবাতি ধরা, মোমবাতি ধরা, ফটো পরে তুলবি। চলো ফাইনালি স্টার্ট করো। আরে আগে কেক কাটছো কেন? আগে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো এবার কেকটা, কাটো। মা আমার লজ্জাতেই শেষ। আরে ওইটুকুনি কেন কাটছো, একটু বড় করে কাটো না। বাবাকে খাই দাও। আগে তো তোমাকেই খাওয়াবে। এবার নেপালিটাকে খাও। নেপালি না, আগে নেপালি দাদা, বড় নেপালি। আমি নেপালি। যা, এই যে এতেই প্রমাণ হলো তুই নেপাল থেকে এসেছিস। তোকে সবার লাস্টে এতেই প্রমাণ তুই নেপাল থেকে এসেছিস। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এডিও পেশ নিউ ব্লগের সাথে। দিলেন, বাই, স্টে সেফ এন্ড স্টে হ্যাপি, বাই।